ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বেসরকারি বাসের ভাড়া নির্ধারণ নিয়ে রেগুলেটরি কমিটি পরিবহন দপ্তরের সঙ্গে বাস মালিক পক্ষের বৈঠক। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, বৈঠকে তাহলে ঠিক কি আলোচনা হয়েছে? কবে থেকে বেসরকারি বাস রাস্তায় নামছে? আজকে একটি দাবিপত্র দেওয়ার বিষয় ছিল। চারটি বাস সংগঠন তারা সরকারের প্রতিনিধির কাছে আজকে তারা দাবিপত্র জানান এবং সেখানে তাদের যে দাবি অন্যতম ছিল যে একটি রেগুলেটরি কমিটি করতে হবে এই ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে ভাড়া সংক্রান্ত কি হবে ভাড়া তাই নিয়ে কমিটি তৈরি করা হয়েছে, রেগুলেটরি কমিটি তাতে পাশাপাশি চারটি বাস সংগঠন তাদের প্রতিনিধিদেরও রাখা হয়েছে এবং তারাই নির্ধারণ করবেন আয় ব্যয় হিসেব বুঝে কি ধরনের ভাড়া হতে পারে সে তারা নির্ধারণ করবেন। আপাতত শুনছেন, তুমি যেখানে দাঁড়িয়ে কথা বলছো তোমার কথাটা মাঝে মাঝে একটু ওয়ার্ড অফ হচ্ছে, একটু যদি সরে দাও। সরকার পক্ষের সঙ্গে যে বৈঠক হয়েছে তাকে অত্যন্ত ইতিবাচক বৈঠক বলেই ব্যাখ্যা করেছেন মালিক পক্ষের প্রতিনিধিরা, অর্থাৎ বাস সংগঠন গুলি ইতিবাচক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন। সঞ্চয়ন, যোগাযোগ পরিষেবায় কিছু সমস্যা হচ্ছে, আবারও তোমার সঙ্গে পরে যোগাযোগ করব। এই মুহূর্তে সঞ্চয়ন যেটা জানালো, ইতিবাচক আলোচনা হয়েছে, বাস মালিক পক্ষ এমনটাই জানিয়েছে। সুতরাং কবে থেকে বেসরকারি বাস রাস্তায় নামছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। বাস মালিক পক্ষের তরফ থেকে কি জানানো হয়েছে দেখুন। ইতিবাচক আলোচনা হয়েছে, কাল থেকেই নামবে কিনা বলতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি হবে, মানে এক দুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। ভাড়া বাড়ানো নিয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আয় ব্যয়ের যে সামঞ্জস্য সেই কমিটি ডিসিশন নেবেন, কমিটিটা গভর্নমেন্টটাকে ফ্ল্যাশ করুক, তারপরে যখন ই করবে তারপরে এই ডিসিশনটা হবে। কিন্তু ইতিবাচক আলোচনা, গাড়ি চলার রাস্তায় খুব তাড়াতাড়ি 8 তারিখ থেকে সব খুলে যাবে, তার আগেই রাস্তায় গাড়ি নামার একটা চিন্তা ভাবনা হয়েছে। পরিবহন দপ্তরে আমরা একটা ডেপুটেশন দিয়েছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে, মাননীয় পরিবহন মন্ত্রীকে উদ্দেশ্য করে, পরিবহন সচিবকেও। সেইখানে আমরা 4 দফার ডিমান্ড আমরা দিয়েছি আমাদের যে ভাড়া বাড়ার সংক্রান্ত বিষয়ে একটা রেগুলেটরি কমিটি করতে বলেছি। যে সকল শ্রমিকরা কোভিড-19 সময় ডিউটি করবেন তাদের যাতে যেন সমস্যা যদি হয় সেক্ষেত্রে তাদের একটা হেলথ স্বাস্থ্য বিমার জন্য আমরা আবেদন করেছি। আমরা যেসব শ্রমিকরা গাড়িতে ডিউটি করবেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য নেওয়ার জন্যে সার্বিক স্যানিটাইজের যা ব্যবস্থা সেগুলো আবেদনও করেছি আমরা এখানটায়। এইভাবে 4টে ডিমান্ড দিয়েছি।